नमस्कार, वेलकम टू माय चैनल डेली सिहासाहार। आज के रेसिपी चिकेन पर्दा बिरियानी। तेल मसला कम व्यवहार करे किभाबे बाड़ीते तैरी करे नेওয়া যায় चिकेन पर्दा बिरियानी, से रेसिपिटाई देखाबो। एखाने आमी चिकेन नियेछि 800 ग्राम चिकेन नियेछि, भालो करे धुए परिष्कार करे नियेछि, जलटा झरिए नियेछि। आमी 2 चामच दई नियेछि, ए चिकेनेर मध्ये दिए दिलाम। आदा रसुन बेटे नियेछि, একসাথে এক চামচ দিয়ে দিলাম। এক চামচ নুন, দু চামচ সাদা রিফাইন অয়েল, এক চামচ কেওড়া জল, এক চামচ গোলাপ জল, হাফ চামচ গোলমরিচের গুঁড়ো, সব কিছু একসাথে আমি মেখে নেব। মাখাটা হয়ে গেছে, মেখে আমি 20 মিনিটের জন্য ঢেকে রেখে দিলাম। পদ্মা বিরিয়ানির ডোটা বানানোর জন্য আমি 2 কাপ ময়দা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি ছোট চামচ, 1 চামচ নুন, 1 চামচ চিনি। দিয়ে দিচ্ছি 1 চামচ বেকিং পাউডার, ছোট চামচ 1 চামচ বেকিং সোডা। দিয়ে আমি শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 2 চামচ রিফাইন অয়েল। দিয়ে দিচ্ছি 4 চামচ দই। দইটা দিয়ে আমি ময়দাটা মেখে নেচ্ছি। রুটি পরোটার জন্য আমরা যেভাবে ময়দা বা আটার ডো মাখি সেরকমভাবে মেখে নেব। একবারে বেশি জল দেব না, অল্প অল্প হালকা গরম জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দাটা মাখা হয়ে গেছে, ভালো মতো মেখে 20 মিনিটের জন্য আমি রেখে দেব। হাতে একটু তেল নিয়ে এর উপরে দিয়ে আমি ঢেকে রেখে দেব। আমি চাল নিয়েছি, 800 গ্রাম মাংসের জন্য 400 গ্রাম বিরিয়ানি চাল নিয়েছি। এটা আমি জল দিয়ে 2-3 বার করে ধুয়ে জল দিয়ে রেখে দেব, ভিজিয়ে রাখবো। বিরিয়ানি চালটা ভিজিয়ে রাখলে সুন্দর হয়। আমি এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিব। আমি এটা বেরেস্তা আর হচ্ছে মাংসের পেঁয়াজ ভেজে নেব। আমি বেরেস্তার পেঁয়াজটা আর হচ্ছে চিকেনে যে দেবো সেই পেঁয়াজটা একই সাথে ভেজে নিচ্ছি। তাহলে কি হয়, টাইমটাও কম লাগে আর গ্যাসটাও কম খরচ হয়। ভাজা হয়ে গেছে, এখান থেকে আমি পেঁয়াজটা উঠিয়ে নিচ্ছি। এখন এই পেঁয়াজের মধ্যে 1/2 চামচ নুন দিয়ে দিলাম, 2 চামচ জিরে আর বাদাম বাটা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদ গুঁড়ো, সব মিশিয়ে নিচ্ছি। 1 চামচের মতো আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। দিয়ে আমি আবার মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি এর মধ্যে এখন চিকেনটা দিয়ে দেব। ম্যারিনেশন করা চিকেনটা দিয়ে দিলাম। আমি চিকেনটা এখন ঢেকে দেব। এটা আমি জল ব্যবহার করব না, যেহেতু দই দিয়েছি দই থেকে জল উঠবে। আমি চিকেনটা সিদ্ধ হতে হতে এখন ভাতটা রান্না করে নেব। আমি অপর একটা গ্যাসের মধ্যে ভাত রান্নার জন্য জল বসিয়ে দিয়েছি। দিয়ে দেব 2 চামচ নুন, বেশি পরিমাণে দেব যাতে ভাতের মধ্যে পরে আর নুনটা ব্যবহার করতে না লাগে। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, বড় এলাচ, ছোট এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিলাম। এখন চালটা আমি
দিয়ে দেব। বিরিয়ানির চাল 80% সিদ্ধ করতে হয়। এটা আমি সিদ্ধ করে মাটটা ঝরিয়ে নেব। ভাতটা হতে হতে চিকেনটা হয়ে গেছে, ভালো সিদ্ধ হয়ে গেছে। এখন জলটা আমি শুকিয়ে নিচ্ছি। ওভেনে আস্তে মিডিয়াম করে দিলাম। যেহেতু দই দিয়েছি, অল্প গুঁড়ো চিনি দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। চিকেনটা আর ভাতটা আমি ঠান্ডা করে নেব। আমি এখানে দুটো বাটি নিয়েছি, এটার মধ্যে আমি দুধ নিয়েছি, আর নিয়েছি কেশর পাউডার। এই কেশর পাউডার আমি এই দুধের মধ্যে মিশিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি 1 চামচ গোলাপ জল আর হচ্ছে কেওড়া জল। এর মধ্যে আমি হলুদের গুঁড়ো মিশিয়ে নিচ্ছি। আমি দুটো কালার করে এই পদ্মা বিরিয়ানির মধ্যে আমি ব্যবহার করব। এটার মধ্যে দিয়ে দিচ্ছি মিঠা আতর, এটা মিশিয়ে পাশে রেখে দিচ্ছি। পদ্মা বিরিয়ানির ডোটা আমি আবার একটু মেখে নিচ্ছি, যে খুব বেশি একটা শক্ত করে মাখা যাবে না। আবার ভালো করে একটু মেখে নিলাম। পদ্মা বিরিয়ানির ডোটা একদম সেট হয়ে গেছে। টেবিলের ওপর একটু ময়দা ছড়িয়ে দিচ্ছি। এটা একটা বড় আকারে রুটি করে নেব, বড় করে রুটি বেলে নিচ্ছি। আমি রুটিটা বড় করে বেলে নিয়েছি। এখন এর মধ্যে আমি ময়দা ছড়িয়ে আস্তে করে ভাঁজ করে নেব। এই পাশেও আমি ময়দা দিয়ে নেব, আর একটা ভাঁজ দিয়ে নেব, একটা পাশে রেখে দিচ্ছি। আমি একটা ফ্রাই প্যান নিয়েছি, এর মধ্যে ঘি দিয়ে দিলাম। ঘিটা আমি সব দিকে মেখে নিচ্ছি। আপনারা চাইলে সাদা রিফাইন অয়েলও দিয়ে নিতে পারেন। একটু বেশি পরিমাণে দেব। এর মধ্যে দিয়ে দিব সাদা তিল, সব দিকে ছড়িয়ে দিলাম। এখন যে রুটিটা আছে আস্তে করে মিডলে রেখে আমি এই ফ্রাই প্যানের মধ্যে রুটিটা বসিয়ে নেব। এখন ঠান্ডা করা ভাত আর মাংসটা দেব। রুটিটার মধ্যে রাইস দিয়ে দিলাম। এর মধ্যে আমি অল্প করে জায়ফল জয়িত্রীর গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি বিরিয়ানির মশলা, গোলাপ জল, কেওড়া জল। দিয়ে দিচ্ছি দুধ, কেশর, মিঠা আতর। দিয়ে দিচ্ছি চিকেন, দিয়ে দিচ্ছি পুদিনা পাতা। এখন সবার উপর দিয়ে দিব ভাত। আবার আমি বলতে ভুলে গেছি, এর মধ্যে এলাচ, দারচিনি, লবঙ্গ দিয়েছিলাম। বেছে বেছে সব কিছু তুলে নিয়েছি। আবার আমি একটু মিঠা আতর দিয়ে দিলাম, 3টা কাঁচা লঙ্কা। দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, গোলাপ জল, কেওড়া জল, একটু বিরিয়ানির মশলা, জায়ফল, জয়িত্রীর গুঁড়ো, সবার লাস্টে পেঁয়াজ বেরেস্তা দিয়ে এখন আমি ঢেকে নেব। খুব বেশি টানাটানি করা যাবে না, তাহলে ছিঁড়ে যাবে। আপনারা চাইলে একটু হাতে জলও নিয়ে নিতে পারেন। এখন আমি একটু গ্যাসে বসিয়ে দেব। 4 মিনিটের জন্য আমি ওভেনে বসিয়ে দিলাম। ওভেনের মধ্যে আমি 10 মিনিট দমে বসিয়ে দিব। 10 মিনিটের মধ্যেই আমি এটা উঠিয়ে দেখছি। ফ্রাই প্যান নিয়েছি, এর মধ্যে তেল দিয়ে নিয়েছি। এটা এইভাবে চাপা দিয়ে উল্টিয়ে দেখব, খুব সাবধানে। উল্টিয়ে দিলাম। এই কড়াইটা দিয়ে আমি আবার এভাবে ঢেকে দিব। আবারও আমি এরকমভাবে উল্টে নেব। দেখুন সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি এটা প্লেটিং করব। দেখুন আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি
সব দিক দিয়ে সুন্দরভাবে হয়ে গেছে। এখন আমি কেটে দেখাচ্ছি একটা বিরিয়ানি ভেতরে, দেখুন কতটা ঝরঝরা হয়েছে। আপনারা একদিন বাড়িতে রান্না করে দেখবেন আমি যেরকম করে রান্না করলাম কীরকম লাগে। আমার রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, পাশে রাখা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিবেন। আমি যখনই নতুন কোনো ভিডিও দেব সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ভিডিওটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।